আসসালামু আলাইকুম। ইউটিউবে এক ভাই জিজ্ঞেস করেছেন, আপনার পরামর্শগুলো ভালো লাগে ভাইয়া, যারা ভিজিট ভিসা হওয়ার পরে ইমিগ্রেশন পুলিশ কি চাইলে ফেরত পাঠাতে পারে? যদি তা হয় তাহলে সেটা কি কি কারণে হতে পারে একটু যদি জানাতেন। ভাইটির নাম হচ্ছে নাসিরুদ্দিন ফারুক, উনি অনেক আগে এই প্রশ্নটা করেছেন, আজকে আমার চোখে পড়লো, এটা নিয়ে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, এবং এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা আছে ধরে নেওয়া যায়, এটা নিয়ে ছোট্ট একটু আলোচনা। যদি আপনার আলোচনাটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে এটা শেয়ার করতে। আমি চারটা কারণ নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতেই মনে রাখা দরকার, শুধু ক্যানাডা নয়, পৃথিবীর যে কোনো দেশেই ইমিগ্রেশন যখন আপনি ফেস করবেন, সেই ইমিগ্রেশনের অফিসারের সাথে আপনি যখন একটা ভিজিট ভিসা নিয়ে সেই দেশে যাচ্ছেন, ইমিগ্রেশন অফিসারকে যদি আপনি কনভিন্স করতে না পারেন আপনার ভিজিটের কারণ এবং ওরা যা যা জিনিস জানতে চাইবে সেগুলো, তাহলে আপনাকে যে কোনো দেশেই ফেরত পাঠাতে পারে। এটা শুধু যে ক্যানাডার জন্য তা নয়, আপনি ব্রিটিশ ভিসা পেয়েছেন, বাংলাদেশ থেকে স্ট্যাম্পিং হয়েছে, বা আমেরিকার ভিসা পেয়েছেন, ওখান থেকে স্ট্যাম্পিং হয়েছে, কিন্তু আপনার আমেরিকার এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশন অফিসার সামহাও কনভিন্স না আপনার ট্যুর প্ল্যান নিয়ে বা আপনার ডকুমেন্টেশন নিয়ে, তাহলে সেই কারণে সে ফেরত পাঠিয়ে দিতে পারে। সুতরাং এটা যেন আমরা ইন দ্য ফার্স্ট প্লেসে মনে রাখি। এখন ক্যানাডার জন্য চারটা কারণ। নাম্বার ওয়ান হচ্ছে প্রপার ডকুমেন্টসের অভাব। আরসিএসি মৌলি তাসনুবা বেশ কয়েকবার কথা বলেছেন এটা নিয়ে, যে ক্যানাডায় ভিজিট করতে আসলে কোন কোন ডকুমেন্টগুলো একদম ঠিকঠাক তৈরি করা দরকার। এই ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে খুঁজলেই পাবেন, ফেসবুকেও পাবেন, সেটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। এই ডকুমেন্ট যদি ঠিক মতো না থাকে, আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ, আপনার একটা সলিড ট্যুর প্ল্যান, আপনার হোটেলে যদি থাকা হয় তাহলে হোটেলের থাকার মানে হোটেল ভাড়া করার বুকিংয়ের প্রমাণপত্র বা এয়ারবিএনবি করেছেন, কিংবা আপনি কোনো আত্মীয়ের বাসায় থাকছেন, কোনো ফ্রেন্ডসের বাসায় থাকছেন, ওদের সমস্ত ডিটেইল, পাশাপাশি যত ইনভিটেশন আপনার থেকে থাকে, মোট কথা ওরা যে ডকুমেন্টগুলো চাইবে সেই সময়টা আপনি শুরুতে যা যা উল্লেখ করেছেন আপনার অ্যাপ্লিকেশনের সময় সেটার কোনোটা যদি ওরা এখানে চেয়ে বসে এবং সেটা আপনি দেখাতে ব্যর্থ হন, সেটা একটা কারণ হতে পারে ফেরত পাঠানোর জন্য। দু নম্বর হচ্ছে ওরা যদি আশঙ্কা করে এবং সেই আশঙ্কায় ওরা যদি কনভিন্সড হয় যে আপনি এখানে এসে থেকে যাবেন, আপনি যা বলছেন সেটা সত্য না, আপনার অন্য কোনো পরিকল্পনা আছে, এইটা যদি ওরা সামহাও কনভিন্সড হয় তাহলে এই কারণের জন্য ওরা ফেরত পাঠাতে পারে যে কাউকে ভিজিট ভিসায় এখানে পৌঁছানোর পরে। তিন নম্বর হচ্ছে ট্যুর প্ল্যানটা ঠিকঠাক নাই, আপনি যেদিন আসছেন সেই সময় থেকে যতদিন থাকবেন বলে আপনি ঘোষণা দিচ্ছেন সেই ততদিন আপনি কোথায় থাকছেন, হোটেলে থাকছেন, আর এয়ারবিএনবি করছেন, ফ্যামিলির সাথে থাকছেন, কোনো একটা ফ্রেন্ডের সাথে থাকছেন, কোথায় কোথায় বেড়াচ্ছেন, আপনি একটা যে দেশে বেড়াতে আসবেন নিশ্চয়ই আপনার একটা সলিড ট্যুর প্ল্যান থাকতে হবে, এবং সেই ট্যুর প্ল্যানটা আপনার একেবারে মানে স্মার্টলি বলতে পারতে হবে। এটা নিয়ে যদি কোনো দ্বিধা থাকে, আপনি গুছিয়ে বলতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলবেন, এটার কারণে কিন্তু আপনাকে ফেরত পাঠানো হতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমিগ্রেশনের কোনো আইন যদি আপনি লঙ্ঘন করে থাকেন, সেটা যদি ক্যানাডার বেলায় হয় কিংবা পৃথিবীর অন্য কোনো দেশের বেলায় হয়, যেটা ক্যানাডার চোখেও রীতিমতো একটা আইনত দণ্ডনীয় অপরাধ, এবং ক্যানাডার ইনঅ্যাডমিসিবিলিটির যে গ্রাউন্ডগুলো আছে সেই গ্রাউন্ডের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয় তাহলে সেই কারণেও ফেরত পাঠাতে পারে। এই হচ্ছে মোটামুটি চারটা কারণ। আর আমি শুরুতে যেমনটা বলেছিলাম, আপনারা আরসিএসি মৌলিক তাসনুবার এই সংক্রান্ত ভিডিওটা একটু কষ্ট করে খুঁজে বের করে দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, তাহলে ওখানে আবার ডকুমেন্টগুলোর ডিটেইলে মৌলি বলেছে, সেটা আপনাদের নিঃসন্দেহে হেল্প করবে। সো দ্যাটস ইট, আলোচনাটা ভালো লাগলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, আর এই জাতীয় অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে কিংবা ফেসবুকে জিজ্ঞেস করুন, আমি সাথে সাথে সেগুলোর উত্তর করতে পারি না, কিন্তু এরকম যখন আমার চোখে পড়বে সেটার উপর আমার রেডিলি জানা থাকলে আমি বলবো, আর পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে আমি জেনে জানানোর চেষ্টা করবো অবশ্যই ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।